এখন থিওডোলাইট সম্পর্কে ডিসকাস করব। থিওডোলাইট একটি সার্ভিং ইনস্ট্রুমেন্ট যেটি সাধারণত অ্যাঙ্গেল মেজারমেন্টে ইউজ করা হয়। অ্যাঙ্গেল মেজারমেন্টে ইউজ করার জন্য এই থিওডোলাইটকে কম্পাসের সাথেও তুলনা করা হয়। যদি কম্পাস এবং থিওডোলাইটকে তুলনা করা হয় তখন দেখা যায় যে কম্পাস শুধুমাত্র হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করে, যেখানে থিওডোলাইট হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল বোথ মেজারমেন্ট করতে পারে। সার্ভেইংয়ে শুধুমাত্র হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেলই মেজারমেন্ট করে না, ম্যাগনেটিক বিয়ারিং মেজারমেন্ট, কোনো একটা অবজেক্টের এলিভেশন বা দুটো পয়েন্টের মধ্যে হরাইজন্টাল অ্যাঙ্গেলও মেজারমেন্ট করে থিওডোলাইট। এছাড়াও যে কোনো লাইনকে রেঞ্জিং করতেও থিওডোলাইট ইউজ করা হয়। কার্ভ সেটিংয়েও এই থিওডোলাইট ব্যবহার করা হয়। থিওডোলাইট সাধারণত দুই ধরনের, একটি ট্রানজিট থিওডোলাইট, অপরটি নন ট্রানজিট থিওডোলাইট। ট্রানজিট থিওডোলাইটে টেলিস্কোপটি ভার্টিক্যাল প্লেনের সাপেক্ষে 360 ডিগ্রি রোটেট করতে পারে, এবং নন ট্রানজিট থিওডোলাইটে টেলিস্কোপটি ভার্টিক্যাল প্লেনে কেবলমাত্র 180 ডিগ্রি রোটেট করতে পারে। হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্টে কম্পাস ব্যবহার করা হয়, সেই রকম থিওডোলাইটও ব্যবহার করা হয়। কম্পাস ব্যবহার করলে আমরা যে হরাইজন্টাল অ্যাঙ্গেলটি পাব সেটি সর্ব ক্ষুদ্র অ্যাঙ্গেলটি 20 ডিগ্রি পর্যন্ত মেজারমেন্ট করতে পারব, যেখানে থিওডোলাইটে সর্বনিম্ন ক্ষুদ্রতম অ্যাঙ্গেল 10 সেকেন্ড বা 20 সেকেন্ড মেজারমেন্ট করতে পারব। অর্থাৎ থিওডোলাইটের সাহায্যে হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করলে আমরা অনেক ছোট অ্যাঙ্গেলটাও মেজারমেন্ট করতে পারবো।